দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশ্ব পরিক্রমা চ্যানেলের এই পর্বে আমরা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের চারটি আগ্নেয় শিলাদ্বীপ পিটকার্ন, হ্যান্ডারসন, ডুসি এবং ওয়েননীয় গঠিত দেশ পিটকার্ন আইল্যান্ড সম্পর্কে জানব। হ্যান্ডারসন দ্বীপপুঞ্জকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। পাহাড়, জঙ্গল আর সমুদ্রে ঘিরা অপূর্ব প্রাকৃতিক শোভা নিয়ে প্রশান্ত মহাসাগরের মাঝে ভেসে আছে এই দেশ। জনসংখ্যার বিচারে ভ্যাটিকান সিটি ও সিল্যান্ডের পরে এই দেশটির অবস্থান। সে হিসেবে দেশটি জনসংখ্যা ও আয়তনের বিচারে বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলোর একটি। তাহলে দর্শক, চলুন পিটকার্ন সম্পর্কে কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে আসি। ১৭৯০ সালে পিটকার্নে জনবসতি গড়ে ওঠে। ১৭৮৯ সালে ব্রিটিশ নৌসেনার একদল সেনা বিদ্রোহ ঘোষণা করেন। ব্রিটিশ নৌসেনার তাহিতিগামী জাহাজের ক্যাপ্টেনকে জাহাজ থেকে ছোট নৌকায় জোর করে চড়িয়ে দিয়ে জাহাজের দখল নেয় তারা। পরে তাহিতি পৌঁছায় ওই বিদ্রোহী নৌসেনারা, কিন্তু সেখানেও তাদের বেশি দিন টিকে থাকা হয়নি। ব্রিটিশ প্রশাসনের শাস্তির হাত থেকে বাঁচতে তাহিতি ছেড়ে তারা সকলে পিটকার্নে চলে যান। এই সময় ওই বিদ্রোহী ব্রিটিশ নৌসেনাদের সঙ্গে তাহিতির কিছু মানুষও পিটকার্নে চলে যান। তখন থেকেই এখানে জনবসতি গড়ে ওঠে। সে সময়ের ওই বিদ্রোহী ব্রিটিশ নৌসেনা আর তাদের সঙ্গে তাহিতিদের বাসিন্দাদের বংশধররাই আজ পিটকার্নের নাগরিক। পিটকার্ন দ্বীপপুঞ্জের রাজধানী তাহিতির আয়তন হল 8 বর্গ কিলোমিটার। এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত ইংল্যান্ডের শেষ অঞ্চল। এই দ্বীপপুঞ্জকে জাতিসংঘ এখনও স্বশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি না দেওয়ার কারণে দেশটির প্রশাসনিক দায়িত্ব রয়েছে ব্রিটেনের ওপর। পিটকার্নের সবচেয়ে কাছের দেশটি হচ্ছে নিউজিল্যান্ড, তাই পিটকার্নের যাবতীয় চিঠিপত্র পৌঁছায় এই নিউজিল্যান্ড হয়েই। পিটকার্ন দ্বীপপুঞ্জের বৃহত্তম স্থান অ্যাডাম টাউন, যেখানে বেশিরভাগ জনগোষ্ঠী বসবাস করে। এখন যে কজন মানুষ পিটকার্নে রয়েছেন তারা মূলত চারটি পরিবারের সদস্য। 2010 সালে পিটকার্নের জনসংখ্যা ছিল মাত্র 45 জন, তবে 2013 সালে জনগণনা করে দেখা যায় তা সামান্য বেড়ে হয়েছে 56 জন। দেশটির বাসিন্দারা মূলত খ্রিস্টধর্মে বিশ্বাসী। দেশটির সরকারি ভাষা হল ইংরেজি, তবে ইংরেজি এবং তাহিতিয়ানদের মিশ্রণে একটি স্থানীয় প্রচলিত ভাষা রয়েছে। অধীনস্থ হওয়ার কারণে দেশটিতে কোনো নির্দিষ্ট সরকার ব্যবস্থা নেই। ব্রিটেনের অধিভুক্ত হওয়ায় দেশটির সরকার প্রধান ব্রিটেনের রানী। এই দেশে একটি ঔপনিবেশমূলক জলবায়ু বিরাজ করে। এখানে প্রচুর বৃষ্টিপাত হয় এবং গড় বার্ষিক বৃষ্টিপাত প্রায় 2000 মিলিমিটার, তবে গড় তাপমাত্রা 13 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করে। দেশটির অর্থনীতি মূলত উদ্যান, মৎস্য শিকার, হস্তশিল্প এবং দেশীয় খোদাইয়ের ওপর নির্ভরশীল। এছাড়াও বিদেশি ফিশিং জাহাজগুলিতে ফিশিং লাইসেন্স প্রদান থেকেও একটি নির্দিষ্ট পরিমাণ আয় আসে। দেশটির মুদ্রা পিটকার্ন ডলার। দেশটির জমি উর্বর হওয়ার ফলে এখানে ফলমূল ও শাকসবজির উৎপাদন বেশ ভালো হয়। দর্শক, দেশটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। এরকম আরও যদি কোনো দেশ সম্পর্কে আপনাদের জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।